আমার দৃঢ় বিশ্বাস যে একবার বিয়ে হয়ে গেলে বাদশার কোনোদিনও এরকম কাজ করবে না। তাই নাকি রাজা? কি করে গ্যারান্টি করবে বলো তো? যে ছেলে বিয়ের আগে এত কাণ্ড করছে, বিয়ের পরে যে সে কিচ্ছু করবে না, সেই গ্যারান্টি তুমি কি করে করবে? শীতপাত হয়ে গেছে, বিয়ের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, সবাইকে মিথ্যে কথা বলে, আমার মেয়েকে মিথ্যে কথা বলে, অফিসের কাজ আছে বলে মিথ্যে কথা বলে চলে গেল বেনারস রোশনাইর বিয়ে ভাঙতে। কিন্তু গরিব, আমি একটা কথা বুঝতে পারছি না, বাদশার অফিসের লোকেরাও তো তোমায় বললো যে ও অফিসের কাজেই যাচ্ছে। সবটাই সাজানো, তোমরা এখনো বুঝতে পারছো না, সবটা শিখিয়ে দিয়েছে ও। দেখো গরিমা ম্যাডাম, আমি বলছি এমনটাও তো হতে পারে যে সত্যিই বাচ্চার কাজ ছিল এবং অফিস থেকে তাকে লখনউ পাঠানো হয়েছে, সেখানে হয়তো খবর পেয়েছে সেখান থেকে বেনারস চলে গেছে, তাই না? এটাও তো হতে পারে না আঙ্কেল? তাই যদি হতো না তাহলে ও কনস্ট্যান্টলি আমাকে এভাবে মিথ্যে বলে যেত না। সকালবেলাও যখন ওকে আমি ফোন করেছি তখনও বলে গেল আমি অফিসের কাজে ব্যস্ত আছি। কেন এই অসভ্যতাটা কেন করবে ও? এটা তো আমাকে অপমান করা, আমাদের সম্পর্কটাকে অপমান করা। গরিমা, এখানে না এইসব কথাগুলো কোনো লাভ নেই। কেমন, তুমি ওয়ান্স ফর অল আরণ্যকের কাছে গিয়ে মুখোমুখি ওকে জিজ্ঞাসা করো। যত্ন করে খাওয়াইনি, এখন তো মানে আমি না হয় যত্ন নিলাম, তাতে কি কোনো ক্ষতি হবে? ক্ষতি হবে না, সারা পৃথিবীতে ঝড় উঠবে। উঠুক ঝড়, ঝড় উঠলে ভয় পেলে চলবে নাকি? ঝড়ের সামনে সোজা দাঁড়িয়ে ঝড়ের সাথে লড়াই করতে হবে। আমি আমার জীবনে অনেক ঝড়ের সঙ্গে লড়াই করেছি, সব ঝড়ের সঙ্গে লড়তে পারে। শুনুন মিস্টার চ্যাটার্জি, তনুশ্রী, আমি একটা প্ল্যান করেছি। আমাদের বেনারসের টিকিট কাটা হয়ে গেছে, আমি ঠিক করেছি যে মন্দিরে আরণ্যক চ্যাটার্জির সাথে রোশনাইয়ের মিথ্যে বিয়েটা হয়েছিল সেইখানে আমি নিজে দাঁড়িয়ে থেকে আমার মেয়ের সাথে আরণ্যকের সত্যি বিয়েটা দিয়ে আসবো। ওখানকার মন্দির, ওখানকার দেবতা খুব জাগ্রত, কেউ যদি আমাদের জিজ্ঞাসা করে আমরা বলবো ঘটনাচক্রে আমাদের যখন বেনারসে আসতেই হয়েছে আমরা বাবার আশীর্বাদ নিয়ে তবে ফিরব। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।